हरे कृष्णा जय श्री राम जय बजरंगबलीर जय जय हनुमान जीर जय। हनुमान जयंती तथा चैत्री पूर्णिमा 2023 कबे बजरंगबली पूजोर शुभ समय कखन विधि नियम की हनुमान जयंतीर महत्व ओ तात्पर्य की पालन करबेन एई हनुमान जयंती हनुमान जयंतीर मंत्रावली की इत्यादि नाना विषय नियेई भिडियोटीर पुरो आयोजन। सुधी वैष्णव भक्तवृंद कृष्ण कृपा श्री सुरेश चैनलटीर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके सुस्वागत। आपनारा सम्पूर्ण भिडियोटी अत्यंत मनोयोग सहकारे देखुन। जय बजरंगबलीर जय जय श्री राम। प्रेम से बोलुन राधे राधे जय राधे। हनुमान जयंती बा चैत्री पूर्णिमा 2023 चले एसेछे। आसछे 6 एप्रिल 2023 बृहस्पतिवार अनुष्ठित हबे हनुमान जयंती तथा चैत्री पूर्णिमा 2023। शास्त्रीय विश्वास अनुसारे चैत्र मासेर पूर्णिमा तिथितेई अर्थात हनुमान जयंतीर दिनेई अंजनार पुत्र हनुमानजीर जन्म होयेछिलो। एई दिनेई बजरंगबली पृथिवीते एसेछिलेन। এই দিনটির তাই একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই দিনটি বজরংবলীর ভক্তদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ। প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে এবং রামের সেবা এবং রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার হনুমানের আবির্ভাব হয়। তার বাবার নাম কেশরী, মায়ের নাম অঞ্জনা। হনুমানের পালক পিতা হলেন পবন দেব, তাই হনুমানজিকে পবন পুত্র হনুমানও বলা হয়। প্রতিবছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। পাশাপাশি এমন অনেক জায়গা রয়েছে যেখানে কার্তিক অমাবস্যা পাক্ষিকের 14তম দিনে এটি উদযাপন করার পরম্পরা রয়েছে। তো ভক্তবৃন্দ আসুন জেনে নিন এবছর কোন দিন হনুমান জয়ন্তী পালিত হবে এবং কোন মুহূর্তে বজরংবলীর পুজো করতে হবে। প্রথমেই হনুমান জয়ন্তী কবে, এবছরের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 6 এপ্রিল বৃহস্পতিবার পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হবে। ভারতীয় সময় অনুযায়ী তিথি শুরু 5 এপ্রিল 2023 বুধবার সকাল 9:19 এবং তিথি শেষ 6 এপ্রিল 2023 বৃহস্পতিবার সকাল 10:04। বাংলাদেশের সময় অনুযায়ী তিথি শুরু 5 এপ্রিল 2023 বুধবার সকাল 9:49 এবং তিথি শেষ 6 এপ্রিল 2023 বৃহস্পতিবার সকাল 10:34। এই দিন পূর্ণ ভক্তি নিয়ে বজরংবলীর পুজো করতে হবে। হনুমান জয়ন্তী সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে অঞ্জনা নামে এক অপ্সরা একটি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পুত্রের জন্মের পরেই এই অভিশাপের অবসান হতে পারত। বজরংবলীর পিতা কেশরী এবং মা অঞ্জনা 12 বছর ধরে একটি সন্তানের ইচ্ছা রেখেছিলেন। তারপরে ভগবান শিবের পুজো করলে তাদের কোল পূর্ণ হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বজরংবলী হলেন ভগবান শিবের 11তম অবতার এবং তাকে কলিযুগের ঈশ্বরও বলা হয়। হনুমান সর্বদা তার ভক্তদের রক্ষা করেন। তো ভক্তবৃন্দ এবারে আসুন জেনে নি হনুমান জয়ন্তীর মাহাত্ম্য এবং গুরুত্ব। ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে হনুমান জয়ন্তীর দিন পূর্ণ আচারের সাথে হনুমানজির পুজো করতে হবে। এতে করে ভক্তদের সকল কষ্ট দূর হয়, সাধকের সকল ইচ্ছা পূরণ হয়। হনুমান জয়ন্তীর দিন পবন পুত্রকে সিঁদুর অর্পণ করতে হবে। সিঁদুর হনুমানজির অত্যন্ত প্রিয়, এটি করলে আপনার সমস্ত কাজ সফল হবে এবং জীবনে সুখ আসবে। হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিশা এবং বজরংবলী কথা পাঠের বিশেষ গুরুত্বের কথাও বলা হয়েছে। এগুলি পাঠ করলে হনুমানজি শীঘ্রই খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ করেন।
जय बजरंगबलीर जय जय श्री राम। हनुमान जयंती निज बाड़ीते किभावे पूजो करबेन सुधी भक्तवृंद, शास्त्रीय विश्वास अनुसारे हनुमान जयंती दिन सकाले स्नान करे परिष्कार कपड़ परिधान करुन। भक्तरा तादेर आराध्य बजरंगबलीर पाशापाशी श्री राम एवं माता सीतारो पूजो करें। एरपर व्रतेर संकल्प नेया हय, बजरंगबलीर मूर्ति बा प्रतिमा एकटी काठेर चौकीते स्थापन करुन, जार उपरे एकटी हलुद रंगेर कापड़ पेते दिन। बजरंगबलीर सामने घियेर प्रदीप जालान, जल छिटिये काचा दूध दई घी एवं मधु मिशिये बजरंगबलीके अभिषेक करुन। भक्तेरा बजरंगबलीर पूजोए लाल बा हलुद रंगेर कापड़, सूतो, फूल, फल, प्रदीप, धूप, धूपकाठी प्रभृति निवेदन करुन। एई दिने हनुमान भक्तदेर हनुमान चालीसा, बजरंग बाण, सुंदर कांड एवं रामायण पाठ करा उचित। हनुमानजीके सिंदूरेर संगे जुई तेलेर टीका दिते हबे। एई दिने लाल रंगेर आलो व्यवहार करुन एवं सर्षेर तेलेर प्रदीप जालान। एरपर हनुमान चालीसा पाठेर पर विश्वास, निष्ठा ओ भक्ति सहकारे पूजो करुन एवं आशीर्वाद कामना करुन। हनुमान जयंतीर दिन एभावेई पूजो करुन। जय बजरंगबलीर जय जय श्री राम। तो सुधी भक्तवृंद, एबारे आसुन आमरा जेने नेई हनुमान मंत्रावली कि। ओम हनुमान नमः, ओम भ्रम हनुमान श्री राम दूताय नमः, ओम अंजनेया विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान प्रचोदया। ओम राम दूताय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो मारुति प्रचोदया। ओम अंजनीसुताय विद्महे महाबलाय धीमहि तन्नो मारुति प्रचोदया। जय श्री राम, जय श्री बजरंगबलीर जय। तो भक्तवृंद, এভাবেই পূর্ণ ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে আপনারা বজরঙ্গবলীর পুজো করুন এবং তার কৃপা লাভ করুন। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। সবাইকে পুনশ্চ দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলীর জয়। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।